আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে, যুদ্ধের অষ্টম দিনে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া, এখন থেকে পরমাণু হামলা শুরু হতে পারে এবং এই পরমাণু হামলা থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে। ইউক্রেন তার মিত্র দেশগুলোর কাছে যুদ্ধ বিমান চাইছে, যাতে নিমিষেই রাশিয়াকে কুপোকাত করে দেওয়া যায়। ইতোমধ্যেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগানের সহযোগিতায় তুর্কি ড্রোন হামলায় নাস্তনবুদ হয়েছে রাশিয়া। ঠিক তেমনইভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউক্রেনের মিত্র দেশগুলোর কাছে যুদ্ধ বিমান চাইছে যুদ্ধ করার জন্য। পরমাণু হামলার হুমকি দেওয়ার পর আরও নড়েচড়ে বসেছে ইউরোপীয় ইউনিয়ন দেশগুলো, সেই সাথে ন্যাটোভুক্ত দেশগুলো। এই যুদ্ধ থেকে পরমাণু বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ পেতে আন্তর্জাতিক সংবাদের সাথে থাকুন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ঘণ্টায় ঘণ্টায় আক্রমণ বাড়ছে। ইউক্রেনের মারিওপোল শহরে রুশ বাহিনীর অবিরাম ক্ষেপণাস্ত্র ও গোলার নিক্ষেপ চলছে, সেখানে আহত ব্যক্তিদের উদ্ধার পর্যন্ত করা যাচ্ছে না। দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও বোমা ও গোলাবর্ষণ নিক্ষেপ করছে। অনবরত ক্ষেপণাস্ত্র, রকেট ও গোলা নিক্ষেপ মানবিক সংকট তৈরি হয়েছে বন্দর নগরী মারিওপোলে। রাশিয়ার হামলার অষ্টম দিন গতকাল। ইউক্রেনের পরিস্থিতি নিয়ে দেশটিতে আল জাজিরার প্রতিবেদনে অ্যান্ড্রু সিমন্স বলেছেন, বাস্তবে প্রতি ঘণ্টায় আক্রমণ জোরালো হচ্ছে, সহিংসতার কোনো বিরতি ঘটছে না। এই পরিস্থিতিতে জীবন বাঁচাতে ইউক্রেন ছেড়ে যাওয়া মানুষের ঢল অব্যাহত রয়েছে। হামলার সাত দিনে ইউক্রেনের পাশের দেশগুলোতে শরণার্থীদের সংখ্যা 10 লাখ ছাড়িয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি গতকাল বলেছেন, ইউক্রেনের ভেতরে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সেখানে মানবিক ত্রাণ সহায়তা পাঠানোর জন্য এখনই যুদ্ধ বন্ধ করতে হবে। যুদ্ধ বন্ধে গতকাল ইউক্রেন বেলারুশ সীমান্তে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা দ্বিতীয় দফায় বৈঠকে বসছিলেন, তবে সেই আলোচনায় কাঙ্ক্ষিত ফল আসেনি বলে ইউক্রেনের প্রতিনিধি মিখাইল পেদুলিয়াকে জানিয়েছে। তিনি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আমরা যা চেয়েছিলাম তা সর্বোচ্চ আলোচনায় অর্জিত হয়নি। অন্যদিকে রাশিয়ার প্রতিনিধি ভ্লাদিমির মেদিনস্কি বলেছেন, সংঘাতপূর্ণ এলাকা থেকে সাধারণ মানুষের নিরাপদে সরে যাওয়ার সুযোগ করে দেওয়ার বিষয়ে মতৈক্য হয়েছে। আগামী সপ্তাহের শুরুর দিকে আবার আলোচনায় বসতে পারেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। তবে এই আলোচনা যুদ্ধ বন্ধে ফল বয়ে আনবে কিনা তা নিয়ে সন্দিহান বিশ্লেষকেরা। রাশিয়ার পররাষ্ট্র নীতি বিষয়ক অ্যান্ড্রেই কর্তুনব বলেন, এখানে সমঝোতায় পৌঁছানো খুব কঠিন, কারণ কোনো ঘোষণা দেওয়ার জন্য পুতিনকে কিছু পেতে হবে। তিনি পরাজয় মেনে নিতে পারেন না, রাজনৈতিকভাবে সেটা তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ হবে। জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই সংকটের সমাধানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারেন। সংকট সমাধানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, যুদ্ধ বন্ধে এটাই একমাত্র পথ। রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে পশ্চিমাদের কাছে জঙ্গি বিমান চেয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইউক্রেনে অভিযান পরিচালনা পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও জোট নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করার যে লক্ষ্য নিয়ে অভিযান চলছে তা অর্জিত হবে। ন্যাটোর কাছে যুদ্ধ বিমান চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবার ন্যাটোর কাছে ইউক্রেনের যুদ্ধ বিমান পাঠানোর আবেদন জানিয়েছেন। তিনি বলেন, যদি আপনাদের আকাশ বন্ধ করা, ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন কার্যকর করার ক্ষমতা না থাকে, তাহলে আমাকে উড়োজাহাজ দিন। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই আবেদন জানান। তিনি বলেন, যদি আমরা না থাকি তাহলে ঈশ্বর না করুক এরপর লাতভিয়া, লিথুয়ানিয়া আর এস্তোনিয়ার পালা আসবে, এরপর দখল হবে বালকান অঞ্চলের এই তিনটি দেশ, দাবি করে জেলেনস্কি। আরও বলেন, রাশিয়াকে ঠেকাতে হবে, না হলে ইউরোপের বাকি অংশগুলো রুশ সেনা অগ্রসর হবে। ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, যদি আপনাদের আকাশ সীমা বন্ধ করার ক্ষমতা না থাকে তাহলে আমাকে আপনাদের বিমানগুলো দিন। পাশাপাশি তার হুঁশিয়ারি বিশ্বাস করুন, ইউক্রেন যদি না থাকে তাহলে লাতভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া আর থাকবে না। সূত্র বিবিসি ও আল জাজিরা। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের পর ইউরোপের প্রতি যে আকুতি জানালেন জেলেনস্কি। রুশ বাহিনীর অভিযানে ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে, ইউক্রেনের ঝাপোরিঝিয়ার পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ইউরোপিয়ানদের প্রতি নতুন আকুতি নিয়ে হাজির হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
টুইটারে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এখন আগুন জ্বলছে। এ সময় ইউরোপিয়ানদের প্রতি আকুতি জানিয়ে জেলেনস্কি বলেন, ইউরোপিয়ানরা দয়া করে জেগে উঠুন, আপনাদের রাজনীতিকদের বলুন যে রুশ বাহিনী ইউক্রেনে পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে। উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেন সামরিক অভিযান চালাচ্ছে অন্যতম বিশ্ব পরাশক্তি রাশিয়া। গত 24 ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে এই অভিযান শুরু হয়। আজ শুক্রবার অভিযানের নবম দিন। বিগত 8 দিনে দেশটির বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাতে রুশ বাহিনী হামলায় ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের খবর দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এটি ইউরোপের সবচেয়ে বড় এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা ইউক্রেনে বিদ্যুতের চাহিদার প্রায় 25% মেটায়। সূত্র বিবিসি। কিয়েভে ভারতীয় ছাত্র গুলিবিদ্ধ, ভর্তি হাসপাতালে। ইউক্রেনের রাজধানী কিয়েভে গুলিবিদ্ধ হয়েছে ভারতের এক ছাত্র। কিয়েভ থেকে পোল্যান্ড সীমান্তের দিকে আসার পথে ওই ছাত্র গুলিবিদ্ধ হন। তাকে মাঝপথ থেকে ফিরিয়ে নিয়ে গিয়ে কিয়েভের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে খবর India.com-এর। ভারতের বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী ভিকে সিং শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে। তবে আহত ওই ছাত্রের পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি। এর আগেও রুশ হামলার মুখে পড়ে প্রাণ হারান ইউক্রেনে পড়তে যাওয়া ভারতের কর্ণাটকের এক মেডিকেল ছাত্র। এবং ভারতের জন্য সবথেকে বড় দুঃসংবাদ হলো, ভারতীয়দেরকে ইউক্রেনে ধরে ধরে পিটুনি দিচ্ছে এবং মরিচের গুঁড়া ছিটিয়ে দিচ্ছে। কারণ ভারত ইউক্রেনকে সমর্থন দেয়নি, ভারত রাশিয়াকে সমর্থন দিচ্ছে। ইউক্রেনে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলায় বিপদ কতটা? ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 6টি চুল্লিতে একটিতে এখনও আগুন জ্বলছে। বিদ্যুৎ কেন্দ্রটির এক মুখপাত্র সংবাদ মাধ্যম বিবিসিকে বলেছে, ওই এলাকায় রাশিয়ার গোলার হামলা অব্যাহত থাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করতে পারছে না। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক এক নিরাপত্তা বিশেষজ্ঞ বলছে, এভাবে আগুন জ্বলতে থাকলে ওই এলাকায় ভয়াবহ বিপর্যয় তৈরি হতে পারে। তবে রাশিয়ার সেনাবাহিনী আশপাশে এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করে দিতে পারে বলেও মনে করছে তিনি। স্থানীয় সময় আজ শুক্রবার ভোরে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়া হামলা চালিয়েছে বলে জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। হামলার পর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পরিস্থিতি নিয়ে ইউক্রেন সরকারের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ও যুক্তরাষ্ট্র সরকার। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক নিরাপত্তা বিশেষজ্ঞ গ্রাহাম এলিসন বিবিসিকে বলেছেন, এভাবে আগুন জ্বলতে থাকলে পারমাণবিক চুল্লিটি গলে যাবে, এতে তেজস্ক্রিয় পদার্থ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়বে এবং বছরের পর বছর ধরে এর প্রভাব থাকবে বলে সতর্ক করেছে তিনি। 1986 সালে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে বিপর্যয় হয়েছিল, এক্ষেত্রে তেমন কিছু ঘটতে পারে বলেও আভাস দিচ্ছে এই বিশেষজ্ঞ। তবে গ্রাহাম এলিসন মনে করেন, এই মুহূর্তে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে কি ঘটছে তা বলা কঠিন। তার ধারণা, বিপর্যয় এড়াতে ইউক্রেনীয়রা প্রচেষ্টা চালিয়ে থাকেন, সম্ভবত রুশ সেনারাও তাদের সঙ্গে যোগ দিতে পারেন। এই পারমাণবিক বিশেষজ্ঞ আরো বলেন যে, পারমাণবিক চুল্লিতে আগুন লেগেছে, সেটিতে সংস্কারের কাজ চলছিল, সে কারণে এই চুল্লিতে পারমাণবিক জ্বালানির পরিমাণ কম ছিল বলে ধারণা করা হচ্ছে। এলিসন মনে করেন, রাশিয়ার সেনাবাহিনী ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে পারে, যেন আশপাশের এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইউক্রেনীয় নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের তথ্যের বরাতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা টুইটারে পোস্টে বলেছেন, এখন পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্রটির এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা পরিবর্তনের খবর পাওয়া যায়নি। জাপোরিঝিয়া ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ইউক্রেনের 1/4 বিদ্যুৎ এখান থেকেই সরবরাহ করা হয়ে থাকে। ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার হামলা। ইউক্রেনে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, শুক্রবার ভোরের দিকে রুশ বাহিনী জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ব্যাপক গোলাবর্ষণ শুরু করে। খবর রয়টার্সের, আগুন নেভানোর জন্য ওই এলাকাকে একটি নিরাপদ অঞ্চল ঘোষণা করে দমকল কর্মীদের সেখানে কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছে তিনি। তবে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এক টুইট বার্তায় বলেছে, জাপোরিঝিয়া জরুরি নিয়ন্ত্রণ ব্যবস্থা আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি। প্লান্টের মুখপাত্র অ্যান্ড্রেই তুজ বলেছেন, আগুনে প্লান্টের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি এখনও হয়নি, তাদের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন।